নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে কম্পিউটার বিষয়ের, কম্পিউটার ঘরে প্রবেশ করার আগে আমাদের কি কি সতর্কতা বা কি কি নিয়ম মেনে চলতে হয় তা আমরা আজকে জানব। প্রথমে, কম্পিউটার ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। কম্পিউটার সব সময় সঠিক পদ্ধতিতে চালু করা অর্থাৎ অন করা ও বন্ধ করা অর্থাৎ অফ করা দরকার। এরপরে খুব সতর্কতারভাবে যেটা অবলম্বন করতে হয়, কম্পিউটার চালু অবস্থায় কখনোই ভিজে হাতে অর্থাৎ জল ভেজা হাত দিয়ে স্পর্শ করব না বা করা উচিত নয়। কম্পিউটার ঘরে কখনোই খাবার নিয়ে প্রবেশ করা উচিত নয়। কম্পিউটারের কোনো তার ধরে টানাটানি করা উচিত নয়।